সাধারণ মানুষ যাতে আইনি পরিষেবা থেকে বঞ্চিত না হন সেজন্য খুব সম্প্রতি একটি শিবির অনুষ্ঠিত হলো মালদহ জেলায়। শুক্রবার জেলা জজের পক্ষ থেকে প্রশাসনিক সহযোগিতায় মালদহ জেলা আইনি পরিষেবা শীর্ষক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মালদহ কলেজ মাঠে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাজ্য সরকারের বিভিন্ন আইন বিষয়ক সচেতনতা শিবির এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন মালদহ জেলা পরিষদের সভাপতি গৌরচন্দ্র মণ্ডল, পুলিশ সুপার অর্ণব ঘোষ সহ জেলার উচ্চপদস্থ কর্তারা। আজকে এই বিশেষ আয়োজন আছে লিগাল সার্ভিসেস অ্যাওয়ারনেস ক্যাম্প। এই নালসা কে একটা গাইডলাইন আছে ওর ভিতরে, আর আমাদের অ্যাক্টিং চিফ জাস্টিস কাম এক্সিকিউটিভ মেম্বার অফ সালসা কে ডাইনামিক অ্যান্ড ডাইনামিক লিডারশিপ অ্যান্ড গাইডেন্স মধ্যে আজকে এই অ্যাওয়ারনেস ক্যাম্পটা আমরা অর্গানাইজ করি। জেলা জজ এবং অন্যান্য যারা আমাদের প্রশাসন হিসাবে আমরাও আছি, আমাদের পুলিশ প্রশাসন রয়েছেন, সবাই রয়েছেন, সেই পুরো আইনি পরিষেবার বিষয়টি, আইনি সহায়তার বিষয়টি নিয়ে আজকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়েছে। এখানে মঞ্চে উপস্থিত রয়েছেন মালদা জেলার মাননীয় ডিস্ট্রিক্ট জাজ শ্রী উদয় কুমার মহাশয়, মাননীয় এসপি সাহেব শ্রী অর্ণব ঘোষ মহাশয় উপস্থিত রয়েছেন, মালদা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রী গৌরচন্দ্র মণ্ডল উপস্থিত রয়েছেন, আমাদের যারা অতিরিক্ত মাননীয় জেলা জজ যারা রয়েছেন, আমাদের সিজিএম সাহেব রয়েছেন, সেক্রেটারি ডিএলএসএ রয়েছেন, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ডিএসপি সাহেব থেকে শুরু করে আমাদের বিভিন্ন গ্রাম থেকে যে সমস্ত সাধারণ মানুষ এসেছেন আইনি পরিষেবা আইনি সহায়তা বিষয়ে জানার জন্য।